আজ ভূত চতুর্দশী আর কাল কালী পুজো, তার আগে আপনাদের সামনে তুলে ধরব এক বিশেষ খবর। ডাকাতরা নেই, তবু ডাকাতের নামে উৎসর্গ করা হয় পুজো। ডাকাতি করে এসে ডাকাতরা করত মা কালীর পুজো, তাই এই কালীর নাম ডাকাতে কালী। এই পুজোর বয়স 112 বছরের মতো, ভীষণ জাগ্রত এই ডাকাতে কালী। পুজোতে জড়িয়ে রয়েছে ইতিহাস। নদীয়ার মাঝদিয়ার ঘোষপাড়ার ডাকাতে কালীতলায় ধুমধাম করে পুজো হচ্ছে এবারেও। প্রাচীন এই পুজোকে ঘিরে রয়েছে দারুণ কাহিনী। স্থানীয় শিক্ষক সুকুমার ঘোষের কাছ থেকে জানা যায়, আজ থেকে প্রায় 112 বছর আগে ওই গ্রামে দিন কাটছিল অভাব অনটনের মধ্যে দিয়ে। অনেকেই পাচ্ছিলেন না দুবেলা দুমুঠো অন্ন, আর সেই করুণ অবস্থা থেকে ব্যথিত হয়ে পড়লেন গ্রামবাসীরা। ওই গ্রামের কয়েকজন তত্ত্বাবধায়ক যুবক সিদ্ধান্ত নিয়ে ফেললেন তারা ডাকাতি করবেন, ডাকাতি করেই জোগাড় করবেন গ্রামের মানুষের জন্য খাবার। তখন চলছে কড়া ব্রিটিশ শাসন। হঠাৎই ওই যুবকরা খবর পেলেন ঢাকার দিকে যাচ্ছে ব্রিটিশদের মালবাহী ট্রেন। ওই ট্রেনেই তারা ডাকাতি করার সিদ্ধান্ত নেন। রাত হয়ে যায়, মাঝদিয়ার ইছামতি ব্রিজের ওপর দিয়ে ব্রিটিশদের মালবাহী ট্রেনটি যাচ্ছিল কুঝিকঝিক করে। হাতে লন্ঠনের লাল আলো দেখিয়ে ব্রিজের ওপরই দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে। সময় নষ্ট না করে ট্রেনের বগি থেকে কাপড়ের বান্ডিল বেশ কয়েকটা ফেলে দেওয়া হলো নদীর জলে, লুট করা হলো খাদ্য সামগ্রীও। এরপর ডাকাতরা লাল আলো দিয়ে সরে যেতেই ট্রেন ছাড়ে। ট্রেন বেরিয়ে গেল ঠিকই, কিন্তু অল্প সময়ের মধ্যেই খবর পৌঁছে গিয়েছিল ব্রিটিশ বাহিনীর কাছে, শুরু হয়ে গেল খোঁজ। ডাকাত দলের লোকজন আশ্রয় নিয়েছিলেন জঙ্গলে। ব্রিটিশ বাহিনী নদীতে ফেলা কাপড়ের বাটিলের হদিশ পায়নি, সে কাপড় তুলেও লুট করা খাদ্য সামগ্রী ওই ডাকাতেরা গ্রামের মানুষের মধ্যে বিলি করেন। কিন্তু যারা করেছেন এই কাজ তাদের সন্ধানে ব্রিটিশ পুলিশের খোঁজ খবর চলছিল কড়াভাবেই। ডাকাতে কালীপুজো কমিটির সভাপতি সুমন ঘোষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ওই ডাকাত দলে ছিলেন দুলাল প্রামাণিক, হেমন্ত বিশ্বাস, ভরত সর্দার, কৃত্তিবাস মিত্র, অবিনাশ ক্যারিয়া, গিরীন্দ্রনাথ ঘোষ নামের কয়েকজন যুবক। ব্রিটিশ বাহিনীর কাছে ধরা পড়ার ভয় জঙ্গলেই কাটতে লাগলো তাদের সময়। সেই সময় তারা স্মরণ করছিলেন মা কালীকে, বলেছিলেন মা তুমি বাঁচিয়ে দাও, আমরা তোমার পুজো দেব। অলৌকিকভাবেই সেবার তাদের সন্ধান পায়নি ব্রিটিশের পুলিশ, ফিরে যেতে হয় তাদের। ব্রিটিশ বাহিনী ফিরে যাওয়ার পরদিনই ছিল অমাবস্যা কালী পুজো। জঙ্গল থেকে বেরিয়ে একটি বেল ও নিম গাছের পাশেই বেদি বানিয়ে ডাকাতরা করেছিলেন মা কালীর পুজোর আয়োজন। জোর করে ভূদেব মালাকার নামে একজন প্রতিমা শিল্পীকে ধরে এনে ঠাকুর বানানো হলো। গ্রামের চক্রবর্তী পরিবারের লোককে দিয়ে বাধ্য করানো হয় পুজো করতে। প্রতিমা বানিয়ে সঙ্গে সঙ্গে রং করিয়ে পাটে তোলা হলো মায়ের প্রতিমা। সেই সময় ডাকাত হেমন্ত বিশ্বাসের পরিবারের সদস্য সুনীল বিশ্বাসের কাছ থেকে জানা সেদিন অনেক কাহিনী। যদিও সেদিন যারা ডাকাত বলে পরিচিত ছিলেন তাদের মাঝদিয়ার ঘোষপাড়া মানুষ সম্মানের চোখে দেখেন বলে জানালেন প্রাক্তন শিক্ষক সুকুমার ঘোষ। তাদের বক্তব্যরা ডাকাতি করতেন ঠিকই, তবে কোনোদিন মানুষ খুন করেননি। শুধু তাই নয়, ডাকাতি করে জিনিসপত্র তারা বিলিয়ে দিত গ্রামের মানুষের মধ্যেই। তারাই আবার ডাকাতির টাকা পয়সা দিয়ে করতেন মায়ের পুজো, তাই এখানকার মা কালী ডাকাতে কালী বলেই পরিচিত। যদিও সেদিনে সেই ডাকাতদের পরিবারের উত্তরসূরীরা আজ কেউ শিক্ষক, কেউ পুলিশে, কেউ সেনাবাহিনীতে কাজ করেন। সেদিনে ডাকাত হেমন্ত বিশ্বাসের পরিবারের সদস্য সুনীল বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তার কাছ থেকে তথ্য অনুযায়ী জানা যায় বছরের অন্য সময় তারা ডাকাতি না করলেও ডাকাতি ছিল মাকে স্মরণ করার একটা পন্থা, তাই তো কালী পুজোর আগে ওদের ডাকাতি করা চাই, নইলে যে মায়ের পুজো হবে না। একবার ওদের ডাকাতি আটকাতে পুলিশ ওদের থানায় গিয়ে আটকে রাখলো সন্ধের বসে। থানার সামনে চাদর কম্বল মুড়ি দিয়ে ওরা 16-17 জন শুয়ে থাকলো। পরদিনই কালী পুজো, কি হবে তাহলে? অনেক রাত হয়ে গিয়েছে, গ্রামের কয়েকজন পুলিশের নজর এড়িয়ে ওদের চাদর কম্বলের তলায় আশ্রয় নিল। ওরা বেরিয়ে গেলেন ডাকাতি করতে। ডাকাতি সেরে ডাকাতির মালপত্র এক জায়গায় রেখে ওরা নিজেদের জায়গায় ফিরে এসে কম্বলের তলায় শুয়ে পড়েন। যারা আগে থেকে ছিলেন তারা বেরিয়ে আসেন, পুলিশ বুঝতে পারেনি। পরদিনই ওরা ছাড়া পেয়ে মায়ের পুজো দিলেন, বাকি সামগ্রী গ্রামের মানুষদের বিলিয়ে দেন। আসলে ওরা সবসময় মাকে স্মরণ করতেন, ডাকাতি করতেন গরিব মানুষের জন্য। যারা যায় ওরা কৃষ্ণনগর রাজবাড়ির ট্রেজারিতেও ডাকাতি করেছেন, মুখে মুখে আজও ঘোরে একটা গল্প। একবার রাজবাড়িতে ডাকাতি করতে গিয়ে পাহারাদারকে ওদের একজন অভিনয় করে বলেন, বাবু আমার ছেলের শরীর খুবই খারাপ, একটু সাহায্য করুন। পাহারাদার ভেতর থেকে কিছু সাহায্য করতে এগিয়ে আসলে ওদের একজন বলেন বাইরে এসে দিতে। বাইরে আসতেই তাকে বেঁধেরও ডাকাতি করেন। রণপা পরে ওরা যেতেন ডাকাতি করতে, যাতে পায়ের চিহ্ন না থাকে। ওরা অনেক ডাকাতি করে তা গ্রামের মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে ডাকাতির টাকা দিয়ে মা কালী পুজো দিতেন। বিশ্বাস পরিবারের পক্ষ থেকে আরও জানা যায় কালী পুজোর আগে ওরা ডাকাতি একটা হলেও করতেনি, যদিও বাংলাদেশের দর্শনাতেই একবার ডাকাতি করতে যাওয়ার পর ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। ওইখানে কড়াদার দায়িত্বে ছিলেন যে রানী, তিনি বুঝতে পেরেছিলেন ডাকাত দল হানা দিয়েছে, আর সেখান থেকে ডাকাতরা ডাকাতি করতে গিয়ে অদ্ভুত ঘটনার সাক্ষী হন। দেখেন ঢোকার মুখে যেন স্বয়ং মা দাঁড়িয়ে, যিনি বলেন তোরা কথা দে আর তোরা ডাকাতি করবি না।
আসলে ওদের শিক্ষা দিতেই ওই রানী নিজেই নগ্ন হয়ে মা কালীর রূপ নিয়েছিলেন। হ্যাঁ, সেদিনের পর থেকে ওরা ডাকাতি বন্ধ করে দেন, পরবর্তীকালে গ্রামের ঘোষপাড়ায় চাঁদা তুলে মায়ের মন্দির গড়ে তোলেন। আজও ডাকাতদের সেই কালী ডাকাতে কালী নামে পুজো হয়ে আসছে। আর যেখানে নিমগাছতলায় প্রথম কালী পুজো করেছিলেন ডাকাতরা, সেখানে গ্রামের মহিলারা আজও সকাল সন্ধ্যায় পুজো দেন ভক্তি ভরে। এই কালী এখানকার মানুষের কাছে অত্যন্ত জাগ্রত, বহু মানুষ এখানে মায়ের পুজো দেন। পুজোর দিন হয় পাঁঠা বলি, প্রথমে ভ্রাতৃ দ্বিতীয়ার দিন কাঁধে করে পুরো মাঝদিয়া বাজার ঘুরে ডাকাতে কালী বিসর্জন করা হতো। সময়ের সাথে তাল মিলিয়ে এখন টানা গাড়িতে করে বিসর্জিত হয় ডাকাতে কালী মাথা ভাঙা নদীতে। ডাকাতে কালী মা বাজারের মধ্যে প্রতিটি দোকানের সামনে পৌঁছানো মাত্রই দোকানদাররা জল বাতাসা সহ মাকে মিষ্টি মুখ করান। শোভাযাত্রায় হাজার হাজার পুরুষ মহিলা পা মেলান। বলা যেতেই পারে ডাকাতে কালী এখন এলাকার মানুষের কাছে একটা আবেগ। ডাকাতেরা ডাকাত করে নিয়ে এসে পুজো করেছিল, তাই আমরা প্রতিদিন সকাল আর সন্ধ্যায় মা কালী ডাকাতি মা কালীর পুজো করি। এখানে যে যা চায় তাই পায়, যে এসে মায়ের কাছে যার ছেলে মেয়ে শরীর খারাপ তাদের ওইখানে শুয়ে দেয়, মায়ের কাছে প্রার্থনা করে যাতে ভালো হয়ে যায়। এই জন্য ডাকাতি কালী মা এখানে খুব জাগ্রত, ওনার এখানে থাকতো, উনি এখন স্থান করে দিয়েছে ওই আমাদের সামনের দিকে, ওখানে এই পুজো হয়। আর এখানে তাহলে আমরা সকাল সন্ধ্যা পুজো করি। মালদিয়া ডাকাতি কালী মন্দির আজ থেকে 112 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তখন ইংরেজ শাসন ব্যবস্থা ছিল। সেই ইংরেজ শাসন ব্যবস্থাকালে এই অঞ্চলের মানুষ অত্যন্ত দরিদ্র এবং গরিব ছিল, তাদের খাওয়া দাওয়া অর্থাভাবের বিভিন্ন কষ্ট ছিল। সেই থেকে এলাকার কিছু যুবক ইংরেজদের চালিত রেল লাইনে রেল থেকে রেলে ডাকাতি করে, এবং সেখান থেকে কিছু দ্রব্য নিয়ে এসে এলাকায় বিলি করে, এবং তারা মানত করে যে যদি আমরা ধরা না পড়ি তাহলে আমরা মায়ের পুজো দেবো। তখন সেই নির্দিষ্ট সময় অবসর রাত্রিরে ওরা ওই এক জায়গায় বেলগাছের গোড়ায় তখন তারা পুজো করে জঙ্গলের ভিতরে, এবং প্রতিমা তৈরি করে, পাঠাবলি দেয় এবং দিয়ে পুজো করে। পুজো করার পর সেই পুজো আজও 112 বছর ধরে চলিত আছে, এবং আজকে নতুন করে এই জায়গায় জমিদারদের দেওয়া সম্পত্তির উপরে মন্দির তৈরি হয়েছে, সুন্দর মন্দির, এবং সেই পুজো এখন চলছে এবং পাঠাগুলি হয়, এবং বহু মানুষ এখানে উপস্থিত হয় এবং তারা পুজো আস্থা করে, মানত করে, ভালোবাসে, এবং সবাই ভীষণ আনন্দ হয় এবং বিভিন্ন ভোগ ভোগ খাওয়া দাওয়ার জন্য অনুষ্ঠান হয়। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।